কতদিন হলো আমরা মাঠে নেমে ফুটবল খেলি না বলতো? পরপর যা যাচ্ছে, খেলবার সময় কোথায়? সব ওই গাব্বুটার জন্য, কখনো সাপের কামড় খায়, কখনো আবার মাথায় সিংহ যায়। হ্যাঁ, যত দোষ আমার না, সাপের মনি কে খুঁজতে বলেছিল? আমি। ঠিক আছে, ঝগড়া নয় ঝগড়া নয়। রাজেশ দাদা, আজ বিকেলে ফুটবলটা নিয়ে মাঠে চলে এসো তো, জমিয়ে ফুটবল খেলা হবে। তুই ফুটবল খেলতে পারিস ফুতু? পারি না তো কি হয়েছে, শিখে নেব। আমি তোকে শিখিয়ে দেবো ফুতু। হ্যাঁ হ্যাঁ, ওটাই বাকি আছে আর কি। ভুল করে ওকে না ফুটবল ভেবে শট মেরে দেয় কেউ। ভালো হবে না কিন্তু এসারকে। আমি বাবা এসবের মধ্যে নেই। ওই দেখো, কাঁঠাল কাকা আসছে। এমন হন্তদন্ত হয়ে আসছে কেন কাঁঠাল কাকা? দেখো আবার কি খবর নিয়ে আসছে। এই যে বাসারা, তোমরা এখানে, এক্ষুনি যে যার বাড়ি ফিরে যাও। কেন কাঁঠাল কাকা, কি হয়েছে? বাঘ, বাঘ! এই গ্রামে আজ তো একটা বাঘ ঢুকে পড়েছে। বাঘ? আমাদের ফুলবাড়িতে বাঘ? ওরা বাবা গো, তাড়াতাড়ি বাড়ি চলে যাও সবাই। উফ, দাঁড়া তো, তোমাকে কে বললো কাঁঠাল কাকা? সারা ফুলবাড়ি জানে খবরটা, আর তোরা জানিস না এখনো। বাঘটাকে কে দেখেছে, এলো কোথা থেকে? নদীর পাশে মাঠে চাষ করছিল কয়েকজন, হঠাৎ ওরা দেখে নদীর ওপারের জঙ্গল থেকে বাঘটা সাঁইত্রে এই পারে আসছে। ওই দেখে সকলে ভয়ে সাধুর। তারপর 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 আর কি, বাঘটা এই আশেপাশে কোথাও আছে, কখন কারে আক্রমণ করে বসে তা কে জানে। বাঘের ভয়ে বাজার হাট রাস্তাঘাট সব ফাঁকা হয়ে গেছে। ওরে বাবা রে, বাঘটা আশেপাশেই আছে। এই যে দেখছি, ভারী চিন্তার বিষয়। ভয়েরও বটে। তোমরা জলদি যে যার ঘরে ঢুকে যাও দেখি। আমিও চলে যাচ্ছি, বেশিক্ষণ বাইরে থাকা উচিত নয়। তোমাদের জন্য ভারী চিন্তা হলো, তাই খবরটা দিতে এলুম। ঠিক আছে কাঁঠাল কাকা, ঠিক আছে, তুমি এগো, আমরা যাচ্ছি। তাই জানো হয়, বেশি দেরি করো না জানো। বুদু বাঘ, আমি বাড়ি যাব। আমাদের ফুলপাহাড়িতে বাঘ? কি হবে এখন ভুতু? আপাতত কাঁঠাল কাকার কথা মতো সবারই এখন বাড়ি ফিরে যাওয়া উচিত। কিছু তো একটা করতেই হবে। না না, কিচ্ছু করতে হবে না, এখন শুধু বাড়ি যেতে হবে। রাজেশ দাদা, তুমি গাব্বুকে একটু বাড়ি পৌঁছে দিও তো, আর এসআরকে রানীকে পৌঁছে দেবে। চলো সবাই, আর দেরি নয়, চলো 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 চল রানী। কোত্থেকে যে আবার বাঘের আবির্ভাব হলো? তুই দৌড়ে চলে যা গাব্বু। উড়ে বাবা, বাঘের সাথে দৌড়ে পারবো না, আমাকে মাঝখানে দে। গাব্বু রে, তুই যতই মাঝখানে থাকিস না কেন, তোর যা সাইজ, বাঘ মামার নজর প্রথমে তোর দিকেই পড়বে। সেই গুপি গাইনের মতন আমরা যদি গান গে বাঘটাকে জব্দ করতে পারতাম, এবার কি হবে? মুতু, ছক্কুদা, দেখছি না তো। আরে আমি দেখেছি রে, মাছ ধরছিলাম, হঠাৎ দেখি বাসবন থেকে হালুম করতে করতে বার হলো। আমি পুকুরের এপারে, বাঘটা পুকুরের ওপারে, আমার ছিপে তখন একটা চারা পোনা গেঁথেছে, টান মারবো কিনা ভাবছি। অমনি হালুম করে ডেকে উঠলো, ব্যাস, বাঘের আওয়াজে মাছটা ভয় পেয়ে পালালো। আমি অক্ষছে গিয়ে দৌড় মারলাম, তারপর কি হলো জানি না, দৌড়চ্ছিলাম তো তাই পেছনে ফিরে তাকাইনি। ওই দিকে যাস না, বাঘটা আমার মাছগুলো খেয়ে এদিকেই আসছে। ওরে বাবা রে! ঠিক ঠিক ঠিক, চলো চলো তোরা
আরে ঝাপটা ফেলে দাও, ঝাপটা ফেলে দাও। হ্যাঁ বাবা, দোকান বন্ধ করে দাও। হ্যাঁ হ্যাঁ, দিচ্ছি দিচ্ছি ছত্তর সব। ও, কোত্থেকে যে আবার ভাগের উদয় হলো। রাম 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 এবার আমি কি করি? বাঘের ওপর কি ম্যাজিক করবো আমি? হয়তো আমার কোনো ম্যাজিকই আসছে না। বাঘ মামা, চলে যাও প্লিজ। দাদা, গিয়ে একটু দেখো তো। আচ্ছা, চলে গেছে বাগদা। চলে গেছে মনে হয়। সাবধানে বাচ্চারা। আমি তো সাবধানে আছি দাদু। বাঘটা এইভাবে গ্রামে কেন ঢুকে পড়লো বলতো? জঙ্গলে থাকতে ওর মনে হয় বোর ফিল হচ্ছে, হাওয়া বদল করতে এসেছে একটু। এখন মোটেই মজা করার সময় না পিপাই, যে কোনো সময় একটা বড় কোনো বিপদ হয়ে যেতে পারে। গ্রামের লোকরা এবার খোঁজে গেলে বাঘ মামার অবস্থা এবার খারাপ করে দেবে। সেটাই তো চিন্তার বিষয় রে, বাঘটাকে যেভাবেই হোক বাঁচাতে হবে। বোঝো ঠেলা, বাঘের হাত থেকে মানুষগুলোকে না বাঁচিয়ে উল্টে বাঘটাকে বাঁচানোর চেষ্টা করছে। তুই বুঝবি না রে পিপাই, কোনো কারণ না থাকলে চট করে বাঘ কিন্তু নিজের জায়গা ছেড়ে লোকালয় আসে না। ম্যাজিক করে বাঘটাকে কব্জা করে ফেললেই তো লেটা চুকে যায়। অমন একটা শক্তিশালী প্রাণীকে বসে আনা যায় না রে পিপাই। তাছাড়া কোন ম্যাজিক যে ওর ওপর কাজ করবে সেটাও তো বুঝতে পারছি না। তবে লজেন্স দাদা তখন বলছিল গান শুনলে বাঘ মামা নাকি ঠান্ডা হয়। আমাকে একটু ভাব দে রে পিপাই, ব্যাপারটা মোটেও সহজ নয়। গিন্নি, বাঘটাকে যদি একবার হাতে নাগালে পাই না, এক গুলিতেই সাবার করে দেব। হ্যাঁ, সেটাই যে বাকি আছে। বাঘের তো আর খেয়ে দিয়ে কাজ নেই, ওনার বাড়ি বইয়ে এসে গুলি খাবে। গিন্নি, তুমি ভুলে গেছো, আমার ঠাকুরদা ছিল জাত শিকারি, গুনে গুনে একাশিখানা বাঘ শিকার করেছে। সাহস, যাও না, বাঘটা খুঁজে মেরে আসো না, যাও। ভয়ে তো দোকান বাজার বন্ধ করে সকাল থেকে ছাদে উঠে রয়েছো। বাঘ, বাঘ, গুলি মারুঙ্গা, গুলি মারুঙ্গা, চোরুঙ্গা নেহি, চোরুঙ্গা নেহি। চুপ, একদম চুপ। গিন্নি, বাঘ কি হনুমানের মতন লাফাতে পারে? যাক বাবা, চলে গেছে। দুঃখা 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 দুঃখা। আমি আজ সকালেই ফরেস্ট ডিপার্টমেন্টে ফোন করে সব জানিয়েছি। ওরা বাঘটাকে ধরবার জন্য শীঘ্রই লোক পাঠাচ্ছে। ঘুম পাড়ানি গুলি মেরে বাঘটারে বাগে এনে ওটারে জঙ্গলে ফিরিয়ে দিতে হবে। এতে মোটেও কাজ হবে না, বাঘটা আবার জঙ্গল থেকে গ্রামে চলে আসবে। একবার মানুষের রক্তের স্বাদ ও যখন পেয়েছে। রক্তের স্বাদ ও আবার কখন পেল? বাঘটা তো এখনো কোনো ক্ষতি করেনি আমাদের। ক্ষতি হওয়া পর্যন্ত আমরা অপেক্ষা করে থাকবো নাকি? হ্যাঁ, আজ দুদিন হলো দোকান খুলতে পারিনি। লোকজন ভয়ে বাড়ি থেকে বেরোতে পারছে না, স্কুল কলেজ অফিস সব বন্ধ করে এভাবে আমরা কতদিন বাড়িতে বসে থাকবো? কি করতে চান তাহলে আপনারা? আমরা গ্রামের সাহসী লোকদের নিয়ে একটা দল বানাবো, ফাঁদ পেতে বাঘটাকে ধরে একেবারে খতম করে দেবো। ভুতুরে, আমি এই ভয়টাই পাচ্ছিলাম লরেন্স দাদা। না, কখনো এসব করবেন না আপনারা। যে কোনো বন্য প্রাণীকেই হত্যা করা অপরাধ, আইন বিরুদ্ধ। ভালো বলেছেন মশাই, আইন বাঁচাতে গিয়ে নিজেদের প্রাণটা না চলে যায় আর কি। লরেন্স দাদা, চলো তো। হ্যাঁ হ্যাঁ, চল চল। ভুতু, আমরা কি কিছুই করতে পারি না? কেন পারি না, করতে তো আমাদের হবেই কিছু একটা, কিন্তু সবার আগে বাঘটার দেখা পেতে হবে।
সবার মুখেই তো শুনছি ওই বাঁশবনেই ও রাস্তা না কেড়েছে। ছক্কুদাও বাঁশবন থেকেই বেরোতে দেখেছে। লদের জারা, তুমি সাবধানে বাড়ি যাও, আমি একটু বাঁশবনের দিকটা দেখে আসি। না, আমি তোকে একা ছেড়ে কোথাও যাব না ভুতু। যা হয় হবে, আমিও তোর সাথে যাব। তাছাড়া তুই থাকতে আমার ভয় কি? প্লিজ আমাকে চলে যেতে বলিস না। ঠিক আছে ঠিক আছে, চলো দেখি। কাল রাতে আমি একটা উপায় ভেবেছি, জানি না সেটা বাঘটার ওপর কাজ করবে কিনা, কিন্তু সবার আগে বাঘমামার দেখাটা পাওয়া খুব দরকার। উপায়? কি উপায় রে ভুতু, বল না আমায়, বল না। আরে বাস, ম্যাজিক গান! গান শুনলেই বাঘটা শান্ত হয়ে যাবে। হল অফ করে বলতে পারছি না লরেন্স দাদা, ওই জাদু গানের জাদু ওর উপর কাজ করবে কিনা। যতই হোক, বাঘ মামা বলে কথা। লরেন্স দাদা, আমার মনে হয় বাঘটা এখানেই আছে। কি করে বুঝলি তুই ভুতু? দেখছো না চারপাশটা কেমন থমথমে, নিশ্চুপ, পাখিরা পর্যন্ত কিচির মিচির করছে না। ওরা কিন্তু মানুষের আগেই টের পেয়ে যায়। তুই তো পশুদের সাথেও কথা বলতে পারিস ভুতু, ওদের ভাষা বুঝতে পারিস। দেখ বাঘ মামা যদি তোর সাথে কথা বলে। রাজা মশাইয়ের মর্জি। ভুতু দেখ, বাঘ মামার পায়ের ছাপ। লরেন্স দাদা চুপচাপ এই পায়ের ছাপ ফলো করে চলো। ম্যাজিকে কাজ করছে মনে হয়। রাজা মশাই, আমরা আপনার বন্ধু, আমরা আপনার কোনো ক্ষতি চাই না। না, আমি তোমাদের বিশ্বাস করি না, মানুষরা খুব খারাপ, আমাদেরকে শুধু শুধু মেরে ফেলে। এইতো ম্যাজিকে কাজ করেছে। কিন্তু বাঘ মামা, তুমি আমাদের গ্রামে কেন এসেছো? এটা তো তোমার বিপদ বেড়ে গেছে, সকলে তোমাকে ধরতে প্রস্তুত হচ্ছে। আমাদের জঙ্গলে দুজন শিকারি গুলি করে আমাদের মারবার জন্য ঢুকেছে। আমার ছোট ছোট দুটো বাচ্চা আছে, ওদের খুব বিপদ, তাই আমি রাগে মানুষ খেতে এখানে এসেছি, কিন্তু একটাকেও ঠিক মতো বাগে পাচ্ছি না এখনো। কি বিপদ, জঙ্গলে চোরা শিকারি ঢুকেছে। তুমি একদম চিন্তা করো না, আমি ওই শিকারিগুলোকে ধরে উচিত শিক্ষা দেব। আগে দাও দেখি। তাহলে তুমি কথা দাও, তুমি আর মানুষ খেতে গ্রামে ঢুকবে না, এতে সকলেরই খারাপ হবে। ঠিক আছে, কথা দিলাম। হ্যালো। তার মানে ওই শিকারির ভয়ে বাঘটা এখানে পালিয়ে এসেছে? পালিয়ে নয়, ও এসেছে অন্যায়ের প্রতিশোধ নিতে। কি করবি এখন পুতু? ওই শিকারিগুলোকে ধরতে হবে। ওদের সঙ্গে বন্দুক আছে কিন্তু। আমাদের সঙ্গে ভুতুর ম্যাজিক আছে। না কাব্বু, কথাটা মন্দ বলেনি। আমার ম্যাজিক করবার আগেই ওরা যদি গুলি ছড়ে তবে বিপদ হবে। তাহলে আমাদের ম্যাজিকের সঙ্গে আমাদের বুদ্ধিটাও কাজে লাগাতে হবে, আর এই অভিযানে আমাদের হেল্প লাগবে শেরুর।
আমার কাছে পাক্কা খবর আছে, বাঘের দল এই পথ দিয়েই জল খেতে নদীতে যায়। দুদিন ধরে একটাকেও তো দেখছি না। তোর জন্যই তো। তুই কেন খামুখা ওই বাঘটাকে দেখাও গুলি চালাতে গেলি? মারতে তো পারলি না, উল্টে সবকটা সতর্ক হয়ে গেল। ভূতু, ম্যাজিক করে টাওয়ারটা ভেঙে দে। না, বোকামো হবে, ওদের হাতে বন্দুক আছে। আর এত দূর থেকে ম্যাজিক করে বন্দুক দুটোকে অকেজো করা কঠিন। ওদেরকে ফাঁদে ফেলে ধরতে হবে। কিভাবে ভূতু? সবার আগে ওদের দুটো বন্দুকের সবকটা কার্তুজ খরচা করতে হবে। কিভাবে? একেবারে শেরুর খেল। শেরু, কাল রাতে তোকে যা শিখিয়েছি তা মনে আছে তো? এই তো চাই নে, এবার তৈরি হও। রেডি? পুশ 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 রাবিন চুশ। উড়ি বাবা রে। গুরু, ওই দেখ, পালাবি কোথায় তুই? এক গুরু, বাঘটা তো ট্রেন্ড কুকুরের মতো লাফাচ্ছে। এবার দেখ। তোর গুলি শেষ, তাহলে আমি ওটাকে খতম করি। একি, আমারও গুলি নেই, গুলি শেষ। গুলির ব্যাগটা জলদি নিয়ে আয়, বন্দুকে গুলি ভরতে হবে। গুলি শেষ। গুলির ব্যাগটা জলদি নিয়ে আয়, বন্দুকে গুলি ভরতে হবে। ভূতু, গুলি খতম। ওদের খেল খতম হবে এবার। শেরু, অ্যাটাক! হ্যালো হ্যালো হ্যালো। দেখুন অফিসার, আমাদের বাঘের হাত থেকে বাঁচান দয়া করে। একটা কুকুরের ভয়ে দৌড়ে গেছে বাঘ মারতে। ওঠ ওঠ। হ্যাঁ, কুকুর। কি বাঘ কোথায়? এই যে তোর সামনে, চল এবার। এই বাঘ শিকারীগুলোর জন্যই ওই বাঘটা ভয়ে লোকালয়ে ঢুকে পড়েছে। ভয় নয় কাঁঠাল কাকা, রাগে। ঠিক বলেছে লজেন্স, আমরা সভ্য মানুষেরা যে কবে প্রকৃতই সভ্য হব। এভাবে নিরীহ বন্য প্রাণী অন্যায় ভাবে হত্যা করা শুধু পাপই নয়, মস্ত বড় অপরাধ। যাও বাঘ বন্ধু, তুমি এখন নিরাপদ। ধন্যবাদ বন্ধু, তোমাদের উপকার আমি কখনো ভুলব না। তোমরা খুব ভালো, বাকি মানুষগুলো খারাপ। সব মানুষ মোটেও খারাপ না বাঘ বন্ধু,
তোমাদের রক্ষা করবার দায়িত্ব তো আমাদের। ঠিক, তুমি এখন নিশ্চিন্তে তোমার বাচ্চাদের কাছে ফিরে যাও, আমরা থাকবো তোমাদের পাহারায়। বিদায় বন্ধু, বিদায়। যাক বাবা, বাঁচা গেল। কি, আমি ঠিক বলছি না? বন্য প্রাণীদের রক্ষা করবার দায়িত্ব তো আমাদেরই, তাই না?